আমার নাম শ্রী নবকুমার মণ্ডল। কোথা থেকে এসেছেন? পীরগঞ্জ, রংপুর। আচ্ছা, কি করেন? আমি ছাত্র, পেশায় একজন ইলেকট্রিশিয়ান। আচ্ছা, বায়োফ্লক সম্পর্কে কি শিখলেন আমাদের কাছ থেকে? ভাই, বায়োফ্লক্সটা আপনার এমন একটা জিনিস যে এটা স্বল্প পরিসরে আপনার অনেক কিছু উৎপাদন করা যায়, অনেক মাছ উৎপাদন করা যায়। আমাদের মনে করেন যে যাদের পুকুর নাই তারা স্বল্প পরিসরে একটা ঘরে করতে পারবে, আঙিনায় করতে পারবে। আর এটাতে ব্যয় আপনার পুকুরের চেয়েও চার ভাগের এক ভাগ পুকুরের চেয়ে। এটাতে আপনার আমাদের বলা যায় যে বেকার যারা তাদের জন্য এটা খুবই স্বাচ্ছন্দ্যজনক, আর এটা ভালো জিনিস একটা। এটা দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাই যে যারা বেকার আছেন বা পুকুর নাই যাদের, তারা এই বায়োফ্লেক্সের ট্রেনিংটা দেন এবং মাছ চাষে চলে আসেন। ধন্যবাদ।